সমগ্র দেশতে তৃতীয় পর্যায়ের নির্বাচনলৈ আৰু অসমত অন্তিম যে পর্যায়ের নির্বাচন হেয়া নির্বাচন অনুষ্ঠিত হলে গৈ আছে আৰু অহাকালি সাত বজার পৰা ভোট গ্রহণ অনুষ্ঠিত হব। মই এতিয়া উপস্থিত আছো দুধনৈ গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ অন্তর্গত দুধনৈ বিধানসভা সমষ্টিৰ যি দুধনৈ হাইস্কুলত আৰু এই মই যত উপস্থিত আছো এতিয়া এই যিটো যিখন বিদ্যালয়ত উপস্থিত আছো এই বিদ্যালয়তে পাঁচটাকৈ ভোটগ্রহণ কেন্দ্র আছে আৰু গোটেইকেইটা ভোটগ্রহণ কেন্দ্রত মহিলাৰ দ্বাৰা পরিচালিত হব আৰু মহিলাই পরিচালিত কৰিব এই পাঁচটাকৈ ভোটগ্রহণ আৰু ইয়াৰ যি পৰিৱেশ মোৰ সহযোগে দেখাব কিছু সময় পিছতে প্রিজাইডিং পুলিং বিষয়াসকল ইয়ালৈ আহি উপস্থিত হব আৰু এই যে মই দুধনৈ হাইস্কুলত উপস্থিত আছো ইয়াতে পাঁচটা যি মহিলাৰ দ্বাৰা পৰিচালিত ভোটকেন্দ্র হব আৰু ইয়াতে অকল প্রিজাইডিং পুলিংখিনিয়ে যে অকল মহিলা হব তেনেকুৱা কথা নহয় ইয়াতে যিসকল নিরাপত্তা রক্ষী থাকিব তেওঁলোকো আসলে মহিলা ইয়াতে মতায়ন কৰা হৈছে বুলি আমি খবৰ লাভ কৰিছোঁ। কিছু সময় পিছতে ইয়ালে আহিব আৰু ইয়াৰে যি পৰিৱেশ এয়া মোৰ সহযোগে দেখুৱাই আছে আৰু দুধনৈ সমষ্টিত গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত যি দুধনৈ বিধানসভা সমষ্টি আছে আৰু দুধনৈ বিধানসভা সমষ্টিত মুঠ নটাকৈ যি মহিলাৰ দ্বাৰা পৰিচালিত ভোটকেন্দ্র আছে সেই নটাকৈ ভোটকেন্দ্রৰ আটাইকেইটা দুধনৈ চহৰতে পৰিছে। দুধনৈ হাইস্কুলত পাঁচটা ভোটগ্রহণ কেন্দ্র আছে তেনেকুৱা দুধনৈ ছোৱালী হাইস্কুলত দুটা ভোটকেন্দ্র আছে দুধনৈ যি শিশু বিদ্যালয় আছে তাত দুটা আছে অর্থাৎ মুঠ নটা ভোটকেন্দ্র মহিলাৰ দ্বাৰা পৰিচালিত হব আৰু সমগ্র জিলাখনৰ কথা যদি কওঁ আমি সমগ্র জিলাখনতে 40টা এনেকুৱা ভোটকেন্দ্র আছে যি ভোটকেন্দ্র কেইটা মহিলাৰ দ্বাৰা পরিচালিত হব আৰু মোৰ সহযোগী ইয়াৰে যি পৰিৱেশ হে পৰিৱেশ দেখুৱাই আছে ইয়াৰে যি পৰিৱেশ হেয়া মোৰ সহযোগীয়ে দেখুৱাই আছে ইয়াৰ দুধনৈ হাইস্কুলৰ দৃশ্য আৰু এনেধৰণে এতিয়া মাত্ৰ কেইটামান পল বাকী আছে গণৰাজ্যৰ যি সৰ্ববৃহৎ উৎসৱ এই যে ভোটাধিকার নির্বাচন এই নির্বাচনলে যেহেতু মাজত মাত্র কেইটামান মুহূর্তহে বাকি আছে আর কেইটামান মুহূর্ত বাকি থকা অবস্থা আসলে এনে ধরনের সকলবর নির্বাচনী বিষয় সকলবর কাম কাজ শেষ করেছে আর কিছু সময় পিছতে মই উল্লেখ করিম যে ইয়াতে যে পুলিং বিষয়াসকল আছে প্রিজাইডিং বিষয়াসকল আছে সকলে ইয়াতে আহি উপস্থিত হব আর অহাকালি রাতেপা সাত বজার পরাই ইয়াতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হব। কিন্তু এটা কথা কব লাগিব প্রতিকূল বতর আজি রাতেপুৱাৰেপৰা বৰষুণ হৈ আছে আর যিটো বতৰৰ ৰে ৰূপ আসলে দেখিলে পাইছো অহাকালিও যে বৰষুণ হব প্রায় নিশ্চিত হয়ে পড়েছে কারণ এই প্রতিকূল বতরত ভোটার সকলে কি ধরনের ভোটাধিকার সাব্যস্ত করবলে আহিব তাক লৈ কিন্তু প্রশ্ন উত্থাপিত হয়েছে কারণ ভোটকেন্দ্র সমূহ ভোটার সকল আসলে নীতিটাকি কেন ধরনের ভোট গ্রহণ করব তাক লৈ কিন্তু ব্যবস্থা করা আমি দেখিলে পোৱা নাই হয়তো বারেন্দাত থাকি পেলায় এই ভোটার সকলে হাতি পাতি ভোট গ্রহণ করব ভোটদান করব আর প্রতিকূল বতরের কারণে আসলে এক প্রত্যাহ্বান আহি পড়েছে গোয়ালপাড়া জেলা যে নির্বাচনী বিষয়া আছে বা যে প্রশাসন আছে সকলে এক প্রত্যাহ্বান আহি পড়েছে কারণ প্রতিকূল বতর এই প্রতিকূল বতরত যিসকল ভোটার রাইজ আছে এই ভোটার রাইজসকলক কি ধরনের ভোটগ্রহণ কেন্দ্রলৈ আহিব কব বা ইয়াত কেনে ধরনের তেখেতসকলক রাখিবা বা ভোটগ্রহণ করব সেইটোলৈ এটা প্রশ্ন উত্থাপিত হয়েছে বা সকলে সেইটো কথা চিন্তা করেছে কিন্তু কেইটামান মুহূর্ত বাকি আছে আর অহাকালি সাত বজার লগেলগে ইয়াত ভোটগ্রহণ অনুষ্ঠিত হব। আমি নিউজ 18ৰ ফালৰ পৰা এই তৃতীয় পর্যায় তথা অন্তিম পর্যায়ৰ যি নির্বাচন অনুষ্ঠিত হব এই নির্বাচনক লৈ আমিও নিউজ 18ৰ ফালৰ পৰা আহ্বান জনাও যে প্রতিগৰাকী নাগরিকে ওলাই আহক আসলতে কালি বন্ধ দিছে কিন্তু বন্ধ দিন বুলি আপনাদের ঘরতে বহি না থাকবে বন্ধ এইখানে দিছে যাতে আপনার রাজনৈতিক যে অধিকার আছে এই অধিকার যাতে আপনাদের সাব্যস্ত করব পারে ভোটাধিকার সাব্যস্ত করব পারে বন্ধ দিন বলে আপনাদের ঘরত বহি না থাকিব ভোজ ভাত খাবার দিন বলে আপনাদের না ভাবিব রাতেপা এটাই কাম সকলে ওলাই আহক রাতেপা নিজের যে অধিকার ভোটাধিকার সেয়া সাব্যস্ত করা ইয়ারপরা ওলাই যায় যে বাহিরা কাম থাকে সেইখানে আপনাদের করক নিউজ 18ৰ ফালৰ পৰা সমূহ রাজ্যকে তথা তৃতীয় পর্যায়ের যে নির্বাচন অনুষ্ঠিত হব চারিটাকৈ সমষ্টিত সকল সমষ্টিতে সকল নাগরিকলৈ এয়া আহ্বান নিউজ 18ৰ।